22 तारीख को ऑपरेशन हुआ था 65 लोगों का आई हॉस्पिटल में, और ये सारे मरीज उसी दिन के ऑपरेशन के हैं। तो पूरी टीम हमारी जांच के लिए गई थी और उन्होंने आपका प्रॉपर जांच किया है, और वहाँ ओटी का भी सही कई जगहों से स्वाब वगैरह लिया गया है, और जो लिक्विड था जिससे वॉश किया जाता है उसे भी लिया गया है। सारा चीज़ कल्चर के लिए गया हुआ है ताकि ये पता चल सके कि ये इन्फेक्शन का केस है, तो इन्फेक्शन का स्रोत कहाँ से है। मैं सारी बातें इसलिए मांग रहा हूँ उसे, सारा डिटेल मांग रहा हूँ कि किनका किनका ऑपरेशन किया है, आप दीजिए डिटेल, और उसके बाद हम लोग और उसका प्रॉपर इन्वेस्टिगेशन करेंगे, एक एक पेशेंट का स्क्रीनिंग करेंगे और पता लगाएंगे कि और कितने लोग हैं जो इस तरह के से कॉम्प्लिकेशन से सफर कर रहे हैं। আপনার চোখকে আলো দিতে গিয়ে যদি ডাক্তারের ভুল কুটির দ্বারা আপনার চোখ দুটোকে রিমুভ করতে হয়, বাধ্য হয়ে অর্থাৎ চোখ দুটোই তুলে নেওয়া হয়, আপনার চোখ দুটি নষ্ট হয়ে যায়, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বিহারের মুজফ্ফরপুর আই হাসপাতালে। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। বিহারের মুজফ্ফরপুর আই হাসপাতালে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্পূর্ণভাবে চক্ষু বিশেষজ্ঞ যখন একটা অপারেশন করেন বা চোখকে আলো প্রদানের জন্য তিনি তার চিকিৎসা জারি রাখেন, সেখানে কতটা সতর্ক দৃষ্টিতে তাকে কাজ করতে হয়, তাকে চিকিৎসা বিজ্ঞানের কত প্রোটোকল মানতে হয়। কিন্তু যখন সামান্যতম অবহেলা বা লাপরবাহী হয়ে থাকে তখন কিন্তু মানুষের চোখ দুটোই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, চোখকে আলো দিতে গিয়ে চোখ দুটি নষ্ট করা হয়েছে এরকম অনেক অসংখ্য মানুষের, অসংখ্য পেশেন্টের। এ বিষয়ে বিশেষভাবে বলা যেতে পারে 22 নভেম্বর মুজফ্ফরপুর আই হাসপাতালে একটি ছানি অপারেশন, চোখের ছানি অপারেশনের ক্যাম্প জারি করা হয়। ওই দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত লাগাতার 65 জনের চক্ষু অপারেশন করা হয়ে থাকে, চোখের মতিয়াবিন্দ অর্থাৎ চোখের ছানি অপারেশন করা হয়। এবং যে ডাক্তার এই অপারেশন করেছিলেন, এমডি শাহু নামের ওই ডাক্তার, তিনি এর পূর্বে কখনও চক্ষু অপারেশন বা চোখের ছানি অপারেশন করেন না। কারণ যে দুইজন ডাক্তার হাসপাতালে এই পরিষেবা দিচ্ছিলেন, এক মাস ধরে সেই পরিষেবা থেকে ওনারা বিরত রয়েছেন বিশেষ কারণের জন্য। তো তাহলে একদিনে 65 জন এবং গত 20 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত প্রায় 328 জনের চক্ষু অপারেশন করা হয়ে থাকে, যার মধ্যে ওই 22 নভেম্বর 65 জনের যাদের চোখের ছানি অপারেশন করা হয়েছিল তার মধ্যে 24 জনের দুইটি চোখ থেকে রশ্মি পুরোপুরিভাবে চলে যায়। এক সপ্তাহ পর 15 জনের অবস্থা এতটাই গম্ভীর হয়ে যায় যে তাদের চোখ দুটি ইতিমধ্যে বাধ্য হয়ে রিমুভ করে নেওয়া হয়েছে, অর্থাৎ চোখ দুটি তুলে নেওয়া হয়েছে। আজ অর্থাৎ 2রা ডিসেম্বর আরও 4 জনের অবস্থা গম্ভীরজনক এবং তাদের চোখ দুটোকেও রিমুভ বা তুলে নেওয়া হবে। মোট 328 জনের মধ্যে না জানে আরও বাকিদের কী সমস্যা হতে পারে, সেটা তাদের কতটা সৌভাগ্য কতটা দুর্ভাগ্য। কিন্তু এই যে একজন ডাক্তার এর আগে পূর্বে কখনও চোখের ছানি অপারেশন করে না, উনি কোন বাহুবলে 65 জনের তাও একদিনে এই অপারেশন জারি করেছিলেন? এমসিআই অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে প্রোটোকল তাকে উনি উল্লঙ্ঘন করেছেন, কারণ একদিনে একটি হাসপাতালে একটি মাত্র ডাক্তারের পক্ষে 65 জন রোগীর চক্ষু ছানি অপারেশন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রোটোকলের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের আদেশ তাকে উল্লঙ্ঘন করেছেন এবং বিশেষ অবহেলা বা লাপরবাহীর জন্য চোখে ইনফেকশন হয়েছিল, সেই ইনফেকশন এতটাই ছড়িয়ে গিয়েছিল যে 65 জনের মধ্যে 24 জনের চোখ থেকে পুরোপুরি রশ্মি চলে গেছে এবং 15 জনের অবস্থা এতটাই গম্ভীর তাদের চোখ দুটিকে বাধ্য হয়ে রিমুভ করে নেওয়া হয়, অর্থাৎ চোখ দুটিকে তুলে নেওয়া হয়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষে এবং বিহারের মুজফ্ফরপুর আই হাসপাতালে। কে নেবে এর দায়ভার? এতগুলো মানুষের চক্ষু অপারেশন, এক সপ্তাহে 328 জনের চক্ষু অপারেশন করেছে, তাও একজন পুরানো ডাক্তার না, সম্পূর্ণভাবে প্রথমবার তিনি এই অপারেশন জারি করেছেন। চোখের ছানি অর্থাৎ মতিয়াবিন্দ অপারেশন করার যে ডাক্তার দুজন ছিলেন, ওনারা এক মাস ধরে পরিষেবা দিচ্ছিলেন না, কিন্তু এই সমস্ত রোগীদের এইভাবে একজন ডাক্তার তিনি এইভাবে করেছেন, সেটা কিসের বাহুবলে করেছেন? কে নেবে দায়ভার? যাকে আমাদের ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যতই উন্নত বলিক না কেন, এ বিষয়ে উল্লেখযোগ্য সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের চিকিৎসা অনেকটাই ভালো বলা যেতে পারে, কিন্তু সমগ্র ভারতবর্ষ মানে তো শুধু দক্ষিণ ভারত নয়, ভারতবর্ষের অন্যান্য প্রত্যেকটি প্রান্তে চিকিৎসা ব্যবস্থা সত্যিই কি উন্নত বা উন্নততর হতে চলেছে? কিভাবে হয়েছে? তাহলে এইভাবে এক আশ্চর্যজনক ভয়াবহ পরিস্থিতি কিভাবে বিহারের মুজফ্ফরপুর আই হাসপাতালে ঘটে গেল? শুধু বিহার মুজফ্ফরপুর আই হাসপাতাল না, একের পর এক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আমরা কিছুক্ষণ পরে আসছি এক চিত্র নিয়ে,
পশ্চিমবঙ্গের ঘাটাল সাব ডিভিশনের ঘাটাল মহকুমা এসডি হাসপাতাল থেকে এক চিত্র দেখাবো, যে রোগী নিজের চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে আসলে সেই রোগীর সাথে ঘাটাল হাসপাতালের ডাক্তাররা কীরকম দুর্ব্যবহার করে এবং কীভাবে তাদেরকে কুকুর ছাগলের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। এর দায়ভার কে নেবে, ঘাটাল মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ না সেই ডাক্তার যে তার আদর্শ ভুলে রোগীর সাথে দুর্ব্যবহার করছে? না, এর দায়ভার নিতে হবে প্রশাসনকে।